আমাদের দেশে দুইবার আজান দেওয়ার কারণ কি? রাসূলুল্লাহ তো একবার ছিল না, আমাদের দেশে দুইবার আজান কেন দেবে? সারা বিশ্বে জুমার দিনের আজান বলছেন সম্ভবত, সারা বিশ্বে জুমার দিনে দুইবারই আজান দেওয়া হয়, একবার কোথাও আজান হয় আমার জানা নেই। মক্কা, মদিনা, জিদ্দা, সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, তুরস্ক সব দেশেই দুইবারই আজান, আমাদের দেশে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে দুইবার আজান দেওয়া হয়। সাহাবীদ আল্লাহর রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নত মেনে চলবে। উম্মত খুলাফায়ে রাশিদিনের সুন্নত হিসেবে এটা মেনে নিয়েছেন। এটা মূলত আজান মূলত ইবাদত ফিক্সড নয়, এটা নামাজে ডাকার জন্য ওয়াক্তের আগে আজান দেওয়া হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাত্রিতে ফজরের আজানের এক ঘন্টা আগে আরেকবার আজান দেওয়া হতো। আমরা বলি তাহা না, তাহাজ্জুদের আজান না, এটা ফজরের আগে সতর্কতামূলক যে ওয়াক্ত আসছে রেডি হও আজান। তে কাজেই ওয়াক্তের আগে প্রয়োজনে আজান দেওয়া যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই সুন্নতের ভিত্তিতে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাম আজানের সঙ্গে সঙ্গেই খুতবা পড়তেন, মানুষ আজানের আগেই প্যাকড হয়ে যেত। মসজিদ মহল্লা ছোট ছিল, যারা দু একজন বাচ্চা আল্লাহ আকবার শুনলেই পৌঁছে দিতেন। গ্রাম মহল্লা মদিনা বড় হয়ে গেল, দূরে আজান যায় না, মানুষ আজানের পরে ইমাম খুতবা দিলে আস্তে আস্তে দেখা যায় খুতবা শেষ, নামাজ এক রাকাত হয়ে গেছে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু আগে অনেকক্ষণ আগে মসজিদে না বাজারের ভিতরে বাড়ির দোতলার উপরে আজানের ব্যবস্থা করলেন, যেন মানুষ তাড়াতাড়ি আগে চলে আসে।